আপনার কি বাড়িতে ছোট বাচ্চা আছে? আপনার বাচ্চা কি স্কুলে পড়ে? স্কুলে ভর্তি হওয়ার সঠিক বয়স কি আপনার কি জানা আছে? ন্যূনতম কত বয়স হলে তবে কোন শ্রেণীতে ভর্তি হওয়া যাবে? আজকে ভিডিওতে আমি এইটা নিয়ে আলোচনা করব। তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে যাদের বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার উপযোগী হয়েছে এবং অথবা স্কুলে কোনো ক্লাসে ভর্তি করে দিয়েছেন, বয়সটা হয়তো ঠিক করে খেয়াল করেননি, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কত বয়সে ঠিক মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে সেই বিষয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রক তাদের নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে ন্যূনতম কত বয়স হলে তবে কোন শ্রেণীতে ভর্তি হওয়া যাবে। এই নির্দেশিকার ফলে অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নির্দিষ্ট বয়স না হলে সংশ্লিষ্ট পড়ুয়া নবম শ্রেণীতে উঠতে পারবে না, তাকে আবার অষ্টম শ্রেণীতেই পড়াশোনা করতে হবে। এই নির্দেশিকার ফলে মাধ্যমিক পরীক্ষা দিতে হলে একজন পড়ুয়ার ন্যূনতম বয়স 15 বছর হতেই হবে। 15 বছর বয়স হতে কারোর যদি একটা দিনও বাকি থাকে তবে সে টেস্ট পরীক্ষায় ভালো ফল করা সত্ত্বেও মাধ্যমিকে বসতে পারবে না। রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে বাংলার একজন পড়ুয়ার স্কুল জীবন শেষ হতে ন্যূনতম পক্ষে 18 বছর বয়স হয়ে যাবে, কারণ 17 বছর বয়স না হলে দ্বাদশ শ্রেণীতে ওঠা যাবে না। আর পঠন পাঠন শেষে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে আরও 1 বছর অর্থাৎ 18 বছর বয়স হয়ে যাবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে অভিভাবকদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে, কিন্তু বিশেষজ্ঞরা এটাকে স্বাগত জানিয়েছেন, কারণ নির্দিষ্ট বয়স হওয়ার আগেই পড়ুয়াদের উপর পড়াশোনার যে চাপ এসে পড়ছে তাতে তাদের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনোবিদদের একাংশের অভিমত। এখন যদি এই বছর অর্থাৎ জানুয়ারি 2024 সেশনে যারা বাচ্চাকে স্কুলে ভর্তি করার কথা ভাবছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, এটা 21/11/2023 এই ডেট অনুযায়ী বানানো হয়েছে। এখানে দেখে নিন, যদি বাচ্চার বয়স 5 অথবা 5-এর বেশি হয় এবং 6-এর থেকে কম হয়, অর্থাৎ তার জন্ম যদি ডেট 2/1/2018 থেকে 1/1/2019-এর মধ্যে হয়, তাহলে সে প্রি প্রাইমারি ক্লাসে ভর্তি হতে পারবে। একইভাবে যদি বাচ্চার বয়স 6 অথবা 6-এর বেশি কিন্তু 7-এর কম হয়, অর্থাৎ জন্ম তারিখ যদি 2/1/2017 থেকে 1/1/2018-এর মধ্যে হয়, তাহলে ক্লাস 1-এ ভর্তির উপযোগী হবে। একইভাবে বাচ্চার বয়স যদি 7 বা 7-এর বেশি হয়, অর্থাৎ জন্ম তারিখ যদি 2/1/2016 থেকে 1/1/2017-এর মধ্যে হয়, তাহলে ক্লাস 2-তে ভর্তির উপযোগী হবে। একইভাবে যদি বাচ্চার বয়স 8 অথবা 8-এর বেশি হয়, অর্থাৎ জন্ম তারিখ 2/1/2015 থেকে 1/1/2016-এর মধ্যে হয়, তাহলে সে ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীতে ভর্তির উপযোগী হবে। যদি বাচ্চার বয়স 9 বা 9-এর বেশি হয় এবং 10-এর কম হয়, অর্থাৎ জন্ম তারিখ যদি 2/1/2014 থেকে 1/1/2015-এর মধ্যে হয়, তাহলে সে চতুর্থ শ্রেণীতে ভর্তির উপযোগী হবে। বাচ্চার বয়স যদি 10 বা 10-এর বেশি এবং 11-এর কম হয়, অর্থাৎ জন্ম তারিখ যদি 2/1/2013 থেকে 1/1/2014-এর মধ্যে হয়, তাহলে সে পঞ্চম শ্রেণীতে ভর্তির উপযোগী হবে। বাচ্চার বয়স যদি 11 বছর অথবা 11-এর বেশি হয় কিন্তু 12-এর কম হয়, অর্থাৎ জন্ম তারিখ 2/1/2012 থেকে 1/1/2013-এর মধ্যে হয়, তাহলে সে ষষ্ঠ শ্রেণীতে পড়বে। যদি বাচ্চার বয়স 12 অথবা 12-এর বেশি হয় এবং জন্ম তারিখ 2/1/2011 থেকে 1/1/2012-এর মধ্যে হয়, তাহলে সে সপ্তম শ্রেণীতে পড়বে। একইভাবে বাচ্চার বয়স যদি 13 অথবা 13-এর বেশি হয় তাহলে সে অষ্টম শ্রেণীতে পড়বে। এখন একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে আমার, যে এখানে কি বয়সের কোনো রিল্যাক্সেশন দেওয়া যায় বা দেওয়া যেতে পারে? ধরে নেওয়া যাক একটা বাচ্চার বয়স 6 বছর 8 মাস, তার মানে 6-এর বেশি 7-এর কম, তাহলে ভর্তির সময় যদি এই বয়স হয়ে থাকে তাহলে তাকে কোন ক্লাসে ভর্তি করা হবে? জেনারেলি যদি দেখা যায়, 6 বছর বয়স যেহেতু অতিক্রান্ত করেছে অর্থাৎ
ন্যূনতম 6 বছর হয়ে গেছে বলে তাকে প্রথম শ্রেণীতে ভর্তি উপযোগী হবে। কিন্তু এখানে বলে রাখা ভালো, যদি সেই বাচ্চাটা যেহেতু 7 বছরের কাছাকাছি এবং 7 বছর থেকে মাত্র 4 মাস দূরে আছে, তাহলে সে চাইলে দ্বিতীয় শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারে, প্রোভাইডেড দ্যাট তাকে ওই ক্লাসে উপযোগীর কোনো পরীক্ষা দিয়ে তাকে এলিজিবল প্রমাণ করতে হবে। এবং একবার নয়, পরের বছরে আবার যখন তাকে তৃতীয় শ্রেণীতে উঠবে, একইভাবে তাকে উপযোগী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেখাতে হবে। তো এখানে এইটাই আর কি বলতে চাইছি যে 4 মাস অবধি বয়স তাকে রিল্যাক্সেশন দেওয়া হতে পারে, সেটা হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ ইনস্টিটিউশনের যিনি হেডমাস্টার রয়েছেন তার এখতিয়ারের মধ্যে পড়বে। তিনি মেরিট যদি কোনোভাবে টেস্ট করে এটা করতে চান বা যদি এলিজিবল হয় তাহলে করা যেতে পারে। তো একবার রিভাইজ দিয়ে দিই, প্রথম ক্লাসে ভর্তি হওয়ার জন্য বয়স হতে হবে ন্যূনতম বয়স 6 বছর, দ্বিতীয় শ্রেণীতে ভর্তির জন্য ন্যূনতম বয়স হতে হবে 7 বছর, তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে 8 বছর, চতুর্থ শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে 9 বছর, পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে 10 বছর, ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে 11 বছর, সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে 12 বছর, অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে 13 বছর, নবম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে 14 বছর এবং দশম শ্রেণীতে ভর্তির জন্য বা দশম শ্রেণীর পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 15 বছর। আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছেন আপনারা, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করুন। এখন কেজি স্কুল, নার্সারি, কিন্ডারগার্টেন যে কেজি স্কুল হয় সেখানে এলকেজি, লোয়ার কিন্ডারগার্টেন এবং ইউকেজি মানে আপার কিন্ডারগার্টেন এটসেট্রা, নার্সারি এগুলো থাকে। তো এমনভাবেই বয়সটা স্কুলে ফিক্স করে যাতে প্রথম ক্লাসে ভর্তি হওয়ার জন্য বয়সটা 6 বছর হয়। আপনারাও সেটা একটু ট্যালি করে দেখে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।